যাব প্রবাসের সংবাদে। শীতের ঝরাপাতা মাড়িয়ে আর কোকিলের ডাকের সঙ্গে মিলে মিশে বাংলার বুকে আসে বসন্ত। এদিন বাসন্তী রঙের পোশাক পরে খোঁপায় ফুল দিয়ে উৎসবে মেতে ওঠেন তরুণীরা। এমন সময় বসন্ত উৎসবের আনন্দের মাতোয়ারা হয়ে ওঠেন সৌদি আরবের বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও। সৌদি ব্যুরো প্রধান আব্দুল হালিম নিহনের প্রতিবেদন। মরুর বুকে এ যেন একখণ্ড সবুজ শ্যামল বাংলাদেশ। গানের সুরে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ এবার যেন প্রবাসী বাংলাদেশিদের কাছেও ধরা দিয়েছে। ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে পালন করা হলো বসন্ত পিঠা উৎসব, যাতে অংশ নিয়ে খুশি প্রবাসীরাও। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের বাসন্তী আবহে বাংলা ভাষা ও সংস্কৃতিতে মেতে ওঠে। বসন্ত শেষ হয়ে গেছে, বাট আমাদের প্রবাসী এখনো কিন্তু রয়ে গেছে বসন্ত। তো আমরা সবাই যারা আছি, আমাদের ভাই ভাবি যারা এখানে আছে, অনেক নিকট নিকট মানে আত্মীয় বলা চলে, তাদেরকে নিয়ে আমরা আসলে আয়োজন করেছি আজকে বসন্ত বসন্তের পিঠা উৎসব। আসলে শীত শেষের দিকে, তারপরে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই বসন্ত উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি, আসলে খুবই ভালো লাগছে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। আজ আমাদের প্রবাসে ফাল্গুন উপলক্ষে আমরা সবাই মিলে পিঠামেলার একটা অনুষ্ঠানের মানে আয়োজন করেছি। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে গান গেয়েছেন শিল্পীরা, ছিল খেলাধুলার প্রতিযোগিতা। আজ অতিথি আপ্যায়নের জন্য আনা হয় নানা রকম সুস্বাদু পিঠা। শত ব্যস্ততার মাঝেও প্রবাসীদের একত্রিত করার জন্য প্রবাস থেকে দেশের সঙ্গে মিল রেখে এ বসন্ত উদযাপন বলে জানান আয়োজকরা। আমরা প্রতি বছরে আসলে পিঠাপাটি করে থাকি, এবার আমাদের পিঠাপাটিটা পয়লা ফাল্গুনে পড়ছে। আমরা প্রায় 40টা ফ্যামিলির মতো প্রবাসী, আমরা 100 ধরনের পিঠার উপরে আমাদের পিঠা হবে, আমরা পয়লা ফাল্গুনটা করতেছি। আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ফ্যামিলি সহ স্বতঃস্ফূর্তভাবে আমরা একটা অনেক সুন্দর অনুষ্ঠান করতেছি। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদে।